এই হচ্ছে সিলভার কবুতর হৃদয় ভাই, বুঝতে পারছেন? সুন্দর না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এবং আমরা এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের টঙ্গীতে আউচপাড়া মঞ্জু ভাইয়ের বাসায়। তো মঞ্জু ভাইয়ের ছাদে আসছি আজকে, মূলত মঞ্জু ভাইয়ের ছাদটা ভিজিট করে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে মঞ্জু ভাইয়ের ছাদের ভিডিও পাবেন, যদিও বাসার পাশে, বাট ভিডিও কখনো করা হয়নি, এবার করা হইতেছে আর কি জায়গা আলহামদুলিল্লাহ। আর মঞ্জু ভাই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এবার খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। এবার একটা গেম খেলছিল, গেমে কিন্তু অলরেডি মঞ্জু ভাই উইন হয়েছে আমাদের গাজীপুর থেকে। সো ওই গেমে আমরা আসতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের তখন গেম চলতেছিল, যে কারণে আমরা আসতে পারিনি। আর আজকে আমরা আসছি, আমাদের সাথে আসছে হচ্ছে মূলত হৃদয় ভাই। হৃদয় ভাই আসছে রাজশাহী থেকে আলহামদুলিল্লাহ, বাইকে নিয়ে দু একদিন যাবৎ ঘুরতেছি। তো আজকে আমরা মঞ্জু ভাইয়ের ছাদে আইসা পড়ছি। সো ভাই, আপনার কেমন লাগতেছে মঞ্জু ভাইয়ের ব্লগটা ঘুরে? খুবই ভালো লাগতেছে অনেক। মানে সচরাচর তো আপনাদের ওখানে এই ধরনের লক, এত বড় লক না, না না এত বড় লক এবং একই কালারের কবুতর, এরকম তো কেমন লাগছে? পুরানো অনেক কবুতর দেখলাম, এগুলা খুবই ভালো লাগলো, যেগুলো আমাদের রাজশাহীতে পাওয়া যায় না, মানে সচরাচর আর কি পাওয়া যায় না। না, আপনারা রাজশাহীতে এগুলো পাবেন কিভাবে? এগুলো তো রাজশাহীতে নাই, এটা রাজশাহীর কবুতর না মূলত। আর কিছু এই যে এখানে কিছু রেসার কবুতর আছে, এগুলো হচ্ছে মূলত শখে রাখা হয়েছে। এগুলা আপনার হচ্ছে যে একদম যে প্রফেশনালি এমনটা না, এগুলো শখে রাখা হয়েছে। আর এখানে সিনিয়র কবুতর আছে। আর মেইন যে ধাপড়ি, মেইন ধাপড়ি হচ্ছে এইখানে, এই যে এগুলো হচ্ছে মেইন, এই যে এগুলো হচ্ছে একদম মেইন কবুতর, রেসের নতুন বাচ্চা। এখানে নতুন বাচ্চাগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু মূলত এইবারের বাচ্চা করা। হ্যাঁ, তারপরে এগুলোও বাচ্চা, এগুলোও বাচ্চা, এগুলোও বাচ্চা। হ্যাঁ, এই দুইটা হচ্ছে সিনিয়র, নর্মাদি আলাদা করে রাখা আছে, এগুলো সিনিয়র, সিনিয়রগুলো আলাদা করে আছে। এগুলো হচ্ছে নর, এগুলো হচ্ছে মাদি, আলাদা করে রাখা আছে। আর এগুলো হচ্ছে বাচ্চা, আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা করছে। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। এই হচ্ছে ভাইয়ের ছাদ, সেই না, সব এক কালার লাগে, এক কালার লাগে প্লাস সিলভার কালার। এই ধরনের কালার আপনি? এটা সিলভার, ওই নিচে সিলভার না, এটা এটা হচ্ছে খাকি, এটা খাকি, ওই যে নিচের ওইটাও খাকি। মানে তোমরা এগুলা খাকি বলো, খাকি আপনারা কি বলেন? আমি সিলভার বলি। আপনারা সিলভার বলেন? সিলভার বলি, সিলভার বা ছাই কালার, মানে ছাই কালারটাই বেশি বলি। আপনাদের এখানে যে ছিমা বলে মনে হয় না, ছাই রঙ বলি আমরা বানসরের ভাষায়, এটা রাজশাহীর ভাষায় কি বলতে পারবো, রাজশাহীতে অনেকে অনেক ভাষা বলে, আমরা ছাই রঙ বা সিলভার কালার বলি। এই কালারটা কবুতরটা খুলে দিয়েছি। তারপরে এইদিকে, আমার ঢাকার এই কবুতর গুলা দেখে সবই লাগে যে পাকিস্তানি, পাকিস্তানি পাকিস্তানি কালার। ঢাকার এগুলো হইতেছে কি ভাই, আসলে সবগুলো আপনার ওল্ড ব্লাড যেটা বলে না, একদম ওল্ড, একদম পুরানো পুরানো। তো পুরানো আমল যদি ধরেন, ওই কিন্তু পাকিস্তান আমলই আসে। তো ওই আমল থেকে যখন চর্চা হয়ে আসে, তখন একটু একটু সিমিলারিটি পাওয়া যায়। আচ্ছা, আমরা যেহেতু মঞ্জু ভাইয়ের বাসায় আসছি, তো মূলত মঞ্জু ভাইয়ের বাসায় আমার কিছু পছন্দের কবুতর আছে, ভাইয়ের কবুতর, যেগুলো আমার খুব ভালো লাগে। সো কিছু পছন্দের কবুতর আপনাদেরকে একটু ধরে দেখাই। মূলত এটা হচ্ছে মেলের ভাষা, মেল কবুতরগুলো সিনিয়র, এগুলো দেখাই আপনাদেরকে। ভাইয়ের এই যে একটা কবুতর, এই কবুতরটা আমার ভালো লাগে, বাঘা একটা কবুতর। ম্যাক্সিমামই কিন্তু পুরান জাতের কবুতর ভাইয়ের এখানে। হ্যাঁ, বডি শেপগুলো দেখেন এবং কালার কম্বিনেশনগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। যেহেতু মোল্টিং হইতেছে এখনও কবুতরের, একটু কালারটা হয়তো বুঝতে অসুবিধা হবে। দাঁড়াও, পাখা দেখছেন, এই নরটা অনেক ভালো লাগে, পুরাতন জাতের। এবং এই নরগুলা এই হিউজ সাইজ, কিন্তু সাইজটা দেখেন, দেখছেন এত সুন্দর একটা কবুতর। কবুতরের শেপগুলো দেখেন, এবং এই জাতের একটা নর মেবি আমাদের বাসায় আছে, আমার যে যতদূর মনে হচ্ছে, বাকিটা আমি একটু শিওর না। এর শেপ কেদার। আর ভাইদের কবুতর হচ্ছে কি, একটু ছটফট বেশি করে, কারণটা কি জানেন? এই কারণটা হচ্ছে, একটা কবুতর যখন আপনি কন্টিনিউসলি ধরবেন, ওর অভ্যাস থাকবে। বাট ভাইয়ের কবুতর কিন্তু কন্টিনিউসলি সবাই ধরা হয় না, সবাই ধরে না, যে কারণে কিন্তু একটা ছটফট একটু বেশি থাকে, অস্থিরতা ভাব বেশি থাকে। এই একটা কবুতর, ম্যাক্সিমামই বয়স ভালো কবুতর, সাইজ দেখছেন, কালার দেখছেন, এটা হচ্ছে